गुड इवनिंग शुभ सन्ध्या त्रिसार अंदर महले अपन सबा के स्वागत आशा करा सबा खूब भलो आज प्रथम सन्धे मेला ब्लग कर तो आज के स्पेशल ब्लग नहीं आज के ब्लगे देखो क्यों बिरियानी रान्ना करी तो आशा करा सबा खूब भलो आब भलो आो चलू ब्लगटा के स्टार्ट कर तो देख बंधुरा सन्धे बेला खे दे पढ़ते बसार नाम नहीं बस कंप्यूटर गेम नहीं देख एक मने अनेक गेम खेले जाए सबकिछ बाबार का देखे देखे निजे निजे सब शिखे गे देख सन्धे बेला खे दे बसे गेछे गेम खेलते तो झटपट बिरियानी बनिए नेब निये तारपरे ओके पड़ाते बसाबो ओ एखन बेजे गेछे सातटा तो आमार बिरियानी आध घंटार मध्ये कमप्लीट हो जाबे तो चलो बंधुरा आमरा किचेने जाई तो बंधुरा देखुन एखाने भातटा आमार प्राय हये गेछे एटा माने पुरो आमी सिद्ध करिनि भातटा 70% एर मतो सिद्ध हबे एटा हये गेछे बंद करे दिच्छि और डिमटा और एखे आलू डिमटा सिद्ध हो गए आलूटा एकदम अल्प सिद्ध कर रेखे एटाते एक बिरियानी मसला देव मसला दिए तरपर तेले ये हल्का फ्राई कर देख बंधुरा चिकेन के मैगिनेट कर रेखे ये सकाले मैं सकाल एगारोटार दिखे मैगिनेट कर मैगिनेट कर फ्रिजे रेखे एबार बेर कर रान्ना करब से एटा बंधुरा आमी आमार ये प्रेसार कुकार आछे इलेक्ट्रिक प्रेसार कुकार एखाने आमी एटा रान्ना करब एखाने एटा ओई चिकेनटा होते टाइम लागबे 10 मिनट तारपर चिकेनटा होवार पर आमी चालटा दिए आर ना चिकेनटा 10 मिनट ना सरि चिकेनटा होते टाइम लागबे 5 मिनट 5 मिनिटे एटा होये जाबे आर एटा होवार परे आर 5 मिनट लागबे ओई चालटाके दिए सिद्ध करते माने चालटा जे 70% हये आछे ओटा फुल सिद्ध करते लागबे आर 5 मिनट तो टोटाल 10 मिनिटे एखाने बिरियानी रेडी हये जाबे तो चलुन प्रथमे एटाके अन करछि बंद हये जाबे तो एटा एखन गरम हये गेछे तो गरम होवार पर एखाने आमि तेल दिच्छि सादा तेल जल देव ना
ডিম আর এই আলুটা অল্প একদম সেদ্ধ করা আছে, একদম অল্প সেদ্ধ। তো এটাতে আমি একটু বিরিয়ানির মশলা মাখিয়ে নেব, তাহলে এই আলু বা ডিম বলুন এটা খেতে খুব টেস্টি লাগবে। তো বন্ধুরা, আমি বিরিয়ানির মশলাও বাড়িতেই বানাই। তো এখন এই কদিন হলো আমার মশলাটা শেষ হয়ে গেছে, আবার বৃষ্টিও পড়ছে, তাই এর জন্য আমি আর এই জন্য রোদের দরকার হয় মশলাটা বানানোর জন্য। কিন্তু এই সময় কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে আমি বানাতে পারছি না, তাই জন্য আমি এই মশলাটা, যে এভারেস্টের মশলা, এটা খুব মানে টেস্টি, এটা খুব ভালো। তো এই মশলাটা আমি ইউজ করি যখন আমি বানানো টাইম পাই না বা বানানো হয় না বাড়িতে কোনোভাবে, তো তখন আমি মার্কেট থেকে এই মশলাটা ইউজ করি। তো এটা মোটামুটি আমার ঠিকঠাকই লাগে। তো এইটা আমি অল্প করে মাখিয়ে নিচ্ছি। আর বলো
কোন দিকে আমাকে দেখা যাচ্ছে ঠিক মতো বলো আমাকে দেখে কো বলো বেশি তো এবার আমি বানিয়ে নেব ওদিকে হতে হতে এবার আমি এদিকে এসেছি তো এদিকে আমি বানিয়ে নেব রায়তা তো তার জন্য আমি পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা আর কেটেছি একটু গাজর আর টমেটো তো শসাটা এখন আমি নেই আমার কাছে আর এখন মার্কেটের অবস্থা খুব খারাপ করোনার জন্য সবজি মার্কেট খোলা থাকে না পারি পাবো না তো তাই জন্য আমার কাছে এই তিনটা ছিল তো এটা দিয়ে আমি রায়তা বানিয়ে নিয়েছি তো এই তিনটা দিয়েছি এর সঙ্গে দিয়েছি একটু জিরে গুঁড়ো আর দিয়েছি এই মশলা বলে ও হ্যাঁ আর দিয়েছি চাট মশলা তো এর সঙ্গে দিয়ে দেব কালো লবণ যেটা দেখুন বন্ধুরা আমার একদম বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে পুরো আধ ঘন্টাই টাইম লেগেছে তো আধ ঘন্টার মধ্যে আমার এদিকে বিরিয়ানি আর ওদিকে রায়তা সব রেডি হয়ে গেছে তো এবার আমি যে আমি বিরিয়ানিটা বানিয়েছি ওটা আমি সেল করার জন্য বানিয়েছি তো আজকে আমার তিনটে অর্ডার এসেছে তো তিনটের জন্য ওটা আমি সেল করব এটা আজ থেকে আমি প্রথম এই বিজনেসটা স্টার্ট করেছি তো বন্ধুরা ওদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার বিরিয়ানি করা আর প্যাক করা তো দেওয়া সবকিছু হয়ে গেছে তো আমরা খাবো অনেক দেরিতে মানে 8-9টার দিকে আমরা খাবো আর এখন বাজে 8:10 তো এখন আমি আমার ছেলেকে একটু ডোডোকে একটু পড়িয়ে নেব আধ ঘন্টার মতো একটু পড়িয়ে তারপরে আমরা খাবো আর খাওয়ার মানে ভিডিওটা আজকে আর দেখাচ্ছি না তো আমার ভিডিওটা আপনাদের আজকে কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে আর ভিডিওটা লাইক করবেন সবাই ভালো থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলুন টাটা শুভরাত্রি।